প্রিয় দর্শক, ভোর রাত 4টা তাহাজ্জুদ পড়লাম, মক্কা নগরী থেকে আসলাম, আর হেরার গুহার ঠিক পাদদেশে এসে গাড়ি থেকে নেমে ফজর পড়ে এখনো আমরা উঠছি। এই যে দেখুন, মাত্র সূর্য উদয় হলো, তাতে আমরা এই পাহাড়ের চূড়ার চার ভাগের এক ভাগও এখনো পর্যন্ত উঠতে পারিনি। এমন একটি প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন, বিবি খাদিজা উঠেছেন, যে সময় এই সিঁড়ির ব্যবস্থা ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছিল এই পাহাড়ের চূড়ায়। সেই কোরআন কোথায় নাজিল হলো, কিভাবে নাজিল হলো, এই বিষয়টিকে আমরা জানব না, এবং এখান থেকে হেরার যে আলো, সে আলোকে আমরা গ্রহণ করব না। আসুন আরো সামনে যাই এবং চূড়ায় যে কোথায় নাজিল হলো আল্লাহ পাকের কোরআন দেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি। জামালে নূর, জাহেলিয়াতের সেই চরমক্ষণে মানব জাতি যখন অন্ধকার অনিশার গর্ভে দুরাজে সত্যভ্রষ্ট হয়ে একে রাক্ষসের হিংস্র ধাওয়া অপরিত্যক্ত নিক্ষেপণে মহাদাস্ত, ঠিক তখনই একজন সত্যনিষ্ঠ মানবতাবাদী নিপীড়িত নিষ্পেষিত মানুষের মহান সেবক এই তমসচ্ছন্ন ভূপক্ষে হেরার মহান গ্রন্থ মানবতার মুক্তির পূর্বন্ধ আল কোরআনুল করিম অবতরণ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খলক আল ইনসান মিন আলাক, ইকরা ওয়ারাব্বুকা আল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসান মা লাম ইয়ালাম। সূরা আলাকের এই পাঁচটি আয়াত কোথায় প্রথম নাজিল হলো এবং এর মাধ্যমেই আলো ছড়ালো কোরআনের, শিক্ষা ছড়ালো দিনের, এবং নূর ছড়ালো বিশ্বজুড়ে, সেই নূরের পাহাড়ে জাবালে নূর এর কোরআনে যাচ্ছে আমরা। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার জামাতুল করিমের বিশেষ আয়োজন ইসলামের পথে জাবালে নূর পর্বে স্বাগত জানাচ্ছি। আরবিতে জাবালুন অর্থ পাহাড়, আর নূরুন অর্থ হচ্ছে আলো। অতএব জাবালুন নূর অর্থ হল আলোর পাহাড়। এখানে নূর বা জ্যোতি বলতে কোরআনুল করিমকেই বোঝানো হয়েছে, কারণ এটিই সমগ্র মানব জাতির পথ নির্দেশনার চূড়ান্ত গ্রন্থ। জাবালুন নূরকে ইংরেজিতে মাউন্টেন অব দ্য লাইট বা হিল অফ ইলুমিনেশন বলা হয়। এই পাহাড়েরই যে গুহাতে মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার উপায় খুঁজে পেতে বহুদিন বহু বছর টানা বিরতিতে ধ্যানমগ্ন ছিলেন, সেটি হল গারে হেরা বা হেরার গুহা। যদিও জাবালুন নূর বা হেরার গুহা দর্শন হজ বা উমরাকারীদের আনুষ্ঠানিকতার মধ্যে পড়ে না, তবু মুমিন হৃদয়ে এই স্থানটির দর্শন এক গভীর আবেগ অনুভূতির জন্ম দেয়। জাবালে নূর এটা একটি দেখার মতো জিনিস। নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক নবুয়ত প্রাপ্তর আগ মুহূর্তে এখানে ইবাদত বন্দেগী করেছেন। এই জায়গায় কিভাবে উঠলেন একটু চিন্তার বিষয়। আমরা আজকে উঠতে গেলে পরে এত কষ্ট, তারপরে এখন রাস্তা বানিয়ে ফেলেছি। গত 35 বছর আগেও এই জায়গায় আমি সর্বপ্রথম হজ করেছি, উঠতে যে কষ্ট হয়েছিল এখন বয়সের ভারে, তারপরও আলহামদুলিল্লাহ মনে করলাম যে ওই সময়ের ওই স্মৃতি যদি থাকতো তাহলে আমার পক্ষে ওঠা সম্ভব ছিল না। এখন পুরো সিঁড়ি বানিয়ে দিয়েছে, সমস্ত পাহাড়গুলো পাহাড়ের মতো পাহাড়, আর পাথর বড় বড় পাথরগুলো আগে ধরে ধরে আমরা উঠেছি। দুয়ের থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে আগে, এখনও এক ঘন্টার নিচে না। মানুষেরা এই জায়গায় রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন, প্রশ্ন কেন নিয়ে আসলেন এখানে, এতগুলো পাহাড় থাকতে, এত সুন্দর জায়গা থাকতে কেন এই জায়গাটা পছন্দ করলেন, এবং এই জায়গায় এসে আমাদের যে একটি কিতাব আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দান করেছেন কোরআনুল করিম, সেই কোরআনুল করিম এখানে নাজিল হলো, কত বড় সাধনা, চিন্তার বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরীক্ষায় ফেলায় দিয়েছিলেন। ওনার খাবার ছিল না, ওনার খাবারের জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেশ খাবার পানি ইত্যাদির ব্যবস্থা করে ওনাকে এখানে পাঠাইতেন। তারপরে আল্লাহ রাসূল যেতে দেরি হলে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 50 বয়স্ক মহিলা কি কষ্ট করে এই পাহাড়টির উপরে উঠে আল্লাহ রাসূলের খবর নিয়েছেন, আমরা কি কোনোদিন সেটা চিন্তা করেছি? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করেছি আল্লাহ রাসূলকে খাদিজা কিভাবে ভালোবেসেছেন, কিভাবে আল্লাহ রাসূলের মহব্বত তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমরা একটু চিন্তা করি, একটু ভাবনা করি, কেন, কি উদ্দেশ্যে
কিসের জন্য? উদ্দেশ্যটাই একটাই ছিল যে এই দুনিয়ার জীবনটাই সবচেয়ে বড় জীবন না, আখেরাতের পরকালের জীবনটাই বড় জীবন, যেখানে আমাদের চিরকাল থাকতে হবে। এ দুনিয়ার জীবনটা তুচ্ছ। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া ইলাহা ইল্লাল্লাহ। আপকা শব্দটা আমরা একটু ব্যাখ্যা করি, দুনিয়ার জীবনটা সামান্যতম। আপকা সেই জিনিসটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যাও সাগরে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছে, হে সাহাবায়ে কেরাম, সাগরে যাও, আঙ্গুলটা ডুবাও, এই আঙ্গুলের পানি চুষে ফেলে দেওয়া যাবে, ওজন করা যাবে, শুকানো যাবে। কিন্তু এক সাগর আর এক সাগরের সাথে পৃথিবীর সমস্ত মানুষ যদি, সমস্ত বিজ্ঞান যদি একত্রিত হয়ে সিঁচ শুরু করে দেয়, এই পানি শেষ করতে পারবে না চিচে। তাহলে এই জায়গায় কোরআন নাজিল হয়েছে। এই জায়গার ভিতরে আমরা একটু দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। কারণ একটি যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর এই কোরআন এখানে নাজিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যে কথাটি বলেছেন আমরা একটু লক্ষ্য করি। আল্লাহ সুবহান ও তাআলা বলছে, এই কোরআন যদি মানুষের উপরে নাজিল না করে পাহাড়ের উপরে নাজিল করতাম, কুল্লাউ কানাল বাহারু মিদাদাল লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহারু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন লেখার জন্য যদি দরিয়ার পানিটাকে একত্রিত করা হয় এবং এই দুনিয়ার সমস্ত বিক্ষরলতাকে যদি কলমে পরিণত করা হয়, মানব এবং জিনজাত শেষ করতে পারবে না এর প্রশংসা লিখতে। তাহলে যদি কোরআনের প্রশংসা এটা হয়ে থাকে, এই কোরআন এখানে নাজিল হয়েছে, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন যে যদি এই কোরআনটাকে আমি যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড় ধসে যেত। আজকে এই কোরআন নাজিল করেছে আমাদের প্রতি, আমরা একটু এই কোরআনের খেয়াল করি, এই কোরআনটা পড়ার জন্য চেষ্টা করি, এই কোরআনের মধ্যে যা আছে সেটা আমরা বুঝব এবং অর্থটা বুঝে সেটা আমরা আমলে নেওয়ার চেষ্টা করব। জবরেনুর মসজিদুল হারামের উত্তর দিকে 3.5 কিলোমিটার দূরত্ব, যদিও সময় পায়ে হেঁটে কঠিন রুক্ষ একটি প্রান্ত ও গিরিপথ পেরিয়ে এই স্থানটিতে এসে পৌঁছান। উইকিপিডিয়াতে বলা হয়েছে এটি কামকাররামায় সমতল ভূমি থেকে 640 মিটার বা 2100 ফুট উচ্চতা অবস্থিত, যেখানে পৌঁছাতে নিরাপত্তার জন্য বর্তমানে ও রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি তৃষ্ণা নিবারণেরও ব্যবস্থা রয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি নিদারুণ কষ্টই না তখন সহ্য করেছিল। দুর্গম গিরিপথ পেরিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মাত্র 4 মিটার দৈর্ঘ্য 1.5 থেকে 2.5 মিটার প্রস্থের একটি গুহাতে বিরতি দিয়ে 30 দিন, এমনকি কোনো বর্ণনা মতে 40 দিনে পার করে দিতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি নৈপুণ্য, উদ্দেশ্য, পাপ, মুক্তিরতায় আত্মপথ নিমজ্জিত মানব জাতির পথের দিশা দিতে, বহু প্রতীক্ষিত শান্তি ও নিরাপত্তার উপায় খুঁজে পেতে এই গুহায় অবস্থান নেন। এজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জন ও একাকিত্বে বসবাসকে অধিকতর প্রিয় করে তোলেন। উবাই ইবনে উমার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর 1 মাস হীরা গুহায় একমগ্ন হয়ে মহান প্রভু আল্লাহ তাআলার কাছে সত্য সুন্দর হীরাকে পথ নির্দেশনা চেয়ে ইবাদত মজবুত থাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিনের খাবার এবং মস্ক ভর্তি পানি নিয়ে সেই পাহাড়ি দুর্গম খানা খন্দ পৌঁছে যাবারের দূরের প্রায় চূড়াতে হীরা গুহায় পৌঁছান। ঐতিহাসিকদের মতে সেই সময় তার বয়স ছিল 55 বছর। এরকম একজন প্রৌঢ়া যিনি সংসার সামলে আবার নবীজির জন্য খাদ্য পানীয় পৌঁছে দিতেন, কেমন করে কিসের টানে প্রায় এভাবে কয়েক ঘন্টা কঠিন মরু পাহাড়ে পাথরের আঘাত দিয়ে 2 থেকে 2500 ফুট উচ্চতায় আরোহণ করতেন? কারণ তার দৃঢ় উপলব্ধি ছিল যে তার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ কোনো মানুষ নন। তার অন্তঃস্থিত ভালোবাসা যেমন ছিল তার প্রিয়তম স্বামীর জন্য, তেমনি ছিল তার সত্যানুসন্ধানে এবং মানবতার জন্য। দর্শক, এখানেই শেষ নয়, আমরা যাচ্ছি আরও অনেক উপরে, চূড়ান্ত সীমায়, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গবেষণা করেছিলেন, ইবাদত করেছিলেন, আল্লাহর সাথে সেতু বন্ধন করেছিলেন। ইতিহাসের যুক্তি প্রমাণ এবং কোরআনুল করিম সহ বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করে প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি জানা যায়
যে রমজান মাসের 21 তারিখ সোমবার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হন। চন্দ্র মাসের হিসেব মোতাবেক সেই সময় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন। উবাইদ ইবনে উমায়্যা থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রিল এক খণ্ড রেশমি কাপড় নিয়ে আবির্ভূত হলেন। এই রেশমি বস্ত্রখণ্ডে লেখা ছিল, জিব্রিল আমাকে বললেন পড়ুন। আমি বললাম আমি পড়তে পারি না। তখন তিনি আমাকে এমন জোরে আলিঙ্গন করলেন যে আমি ভাবলাম পড়ে যাচ্ছি। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন। আমি বললাম আমি তো পড়তে পারি না। তিনি পুনরায় আমাকে সজোরে আলিঙ্গন করলেন, এবারও চাপের প্রচণ্ডতায় মৃত্যুর আশঙ্কা হল। আবার তিনি ছেড়ে দিলেন এবং বললেন পড়ুন। আমি বললাম কি পড়বো? তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অর্থাৎ পড়ুন আপনার সেই প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। পড়ুন আর আপনার প্রভুর সদাশয় অতি, তিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষকে, সেই সব জিনিস শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আমি শোনানো আয়াত কয়েকটি পড়লাম। এই পর্যন্ত পড়িয়েই জিব্রিল থামলেন এবং তারপর চলে গেলেন। প্রিয় দর্শক, কি চমৎকার, কি অপূর্ব, কি মহিমায় ভরা আল্লাহ সুবহানাহু তাআলার এই কুদরতি জগৎ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দিন, ও লোকেরা, তোমরা মনে রেখো, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ শুরু করে দাও। আমরা অনুসরণ করছি, ডানে পাহাড় বামে পাহাড় আবার শহর, কি রাস্তাঘাট তৈরি হয়েছে, বর্তমান প্রযুক্তি কত সুন্দর করে দিয়েছে, আবার কিছু ভাইরা খেদমত করে উঠার জন্য এখানে সিঁড়ি তৈরি করে দিয়েছেন। সব কিছু মিলে পথে পথে আমরা দেখতে পাচ্ছি আগের সে অবস্থা এখন আর নাই, প্রত্যেক দিন এগুচ্ছে, আর এই রাস্তাটাও যেন আরও সহজ হয়ে গিয়েছে। এক সময় কিছুই যখন ছিল না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে উঠেছিলেন, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে এখান থেকে কোরআন পেয়েছিলেন, সেই কোরআনের নূর জ্বালাবার জন্য সারা দুনিয়া জুড়ে কীভাবে তিনি খেদমত করেছেন, আমরা যেন সে কোরআন বক্ষে ধারণ করতে পারি, মানতে পারি। আল্লাহ তৌফিক ইনায়াত করুন। মনে হলো যেন আমি আমার মানুষ প্রতি কিছু লিখে নিয়েছি। এরপর আমি হীরা গুহা থেকে বেরিয়ে এলাম। পর্বতের মোটমুট এক স্থানে পৌঁছে হঠাৎ উপর থেকে আওয়াজ শুনতে পেলাম, হে মুহাম্মদ, আপনি আল্লাহ রসুল এবং আমি জিব্রিল। আমি উপরে আসমানের দিকে তাকিয়ে দেখলাম, জিব্রিল একজন মানুষের আকৃতিতে আকাশে দূর দিগন্তে ডানা দুখানা ছড়িয়ে দিয়ে আছেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এরূপ নিশ্চলভাবে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইলাম। আমি পেছনে সরতে বা সামনে এগোতে সক্ষম হচ্ছিলাম না। এই সময় খাদিজা আমাকে খুঁজতে পাঠালো। মক্কার উঁচু এলাকায় পৌঁছে তারা আবার খাদিজার কাছে ফিরে গেল, অথচ আমি তখন ওই একই স্থানে দাঁড়িয়েছিলাম। এরপর জিব্রিল অদৃশ্য হয়ে গেল। আমি আমার পরিবারের কাছে ফিরে চললাম। খাদিজার কাছে উপনীত হয়ে তার কাছে খুব ঘনিষ্ঠ হয়ে বসলাম। সে বলল, হে আবুল কাসিম, আপনি কোথায় ছিলেন? আমি আপনার খোঁজে লোক পাঠিয়েছিলাম, তারা মক্কার উঁচু ভূমিতে আপনাকে খুঁজে ফিরে এসেছে। আমি যা কিছু দেখেছিলাম সব খাদিজাকে খুলে বললাম। খাদিজা বলল, এই ঘটনাকে আপনি পরম শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করুন, অবিচল থাকুন। যে সত্তার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, আপনি এ যুগের মানব জাতির জন্য নবী হিসেবে মনোনীত হয়েছেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আল্লাহ পাক যেখানে কোরআন নাজিল করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে উম্মতের জন্য দোয়া করেছেন, ফিকির করেছেন, ঠিক সেই জায়গার মধ্যে বসে আছি। এই যে লেখা দেখা যাচ্ছে গারে হেরা, তার মানে এখানেই গুহার ভিতরে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নয়, দুই দিন নয়, 15টি বছর পর্যন্ত বসে বসে কেঁদেছেন আর জিকির করেছেন, দোয়া করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ এ উম্মত কিভাবে নাজাত পাবে, উম্মত কিভাবে জান্নাতে যাবে। রব্বুল আলামিন এই কথাকে কবুল করেছেন, কিন্তু তার চেয়েও বিস্ময়কর বিষয় হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী হয়ে তিনি এই জায়গার মধ্যে কি করে আসলেন। আমরা দেখেছি দুর্গম
কণ্ঠকাকীর্ণ ঝঞ্ঝাময় মৃত্যুর বিভীষিকায় পরিপূর্ণ একটি জায়গা, যেই জায়গায় আজকে হয়তোবা উঠার জন্য কিছু সিঁড়ি আছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন তখন কোনো সিঁড়ি ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন এখানে সম্পূর্ণই ছিল নির্জন। রাসূল কি ভয় পাননি? না, তিনি কোনো কাউকে ভয় পাননি, ভয় পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভয়কে তোয়াক্কা করেননি, শুধু উম্মতের ব্যাপারে তিনি চিন্তা করেছেন, গবেষণা করেছেন। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটাকে বেছে নিয়েছিলেন, যেই গুহার ভিতরে বসে বসে তিনি ধ্যান করতেন, এই গুহা থেকে সরাসরি বাইতুল্লাহকে দেখা যেত। আর আল্লাহকে বলতেন, হে কাবার মালিক, এই যে বাইতুল্লাহ, ও কাবার মালিক, এই যে বাইতুল্লাহ, আল্লাহ তুমি ঘরকে যেমন স্থাপন করেছো, তুমি আবার এই উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কিভাবে আসলেন, যেখানে আমাদের আসতে এত কষ্ট? বিশ্বের বিভিন্ন দেশের হাজিগণ, ওমরাকারীগণ, মুসল্লিয়ান একরাম, এমনকি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বহু মায়েরা, বহু বোনেরা, ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত এখানে চলে এসছেন। প্রিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন উম্মতের জন্য, কত কষ্ট করেছেন নাজাতের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। আর আজ উম্মত যদি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে, রাসূলের বিরোধিতা করে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাহলে তারা কত কমবখত, কত নাদান। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও। অতপর খাদিজা কাপড় চোপড়ে আবৃত হয়ে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন। ওয়ারাকা ছিলেন খাদিজার চাচাতো ভাই। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং আসমানি কিতাবের জ্ঞানে সুপণ্ডিত ছিলেন, বিশেষত তাওরাত ও ইঞ্জিল বিশ্বাসীদের নিকট থেকে অনেক জ্ঞান লাভ করেছেন। খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা ও শোনা সমস্ত ঘটনা তার কাছে আত্মবদ্ধ বর্ণনা করলেন। সব শুনে ওয়ারাকা বলে উঠলেন, কুদ্দুসুন কুদ্দুসুন, মহাপবিত্র ফেরেশতা, মহাপবিত্র ফেরেশতা, আল্লাহ শপথ করে বলছি, হে খাদিজা, তুমি বিশ্বাস করো, মুহাম্মাদের নিকট সেই মহান দূতই এসেছেন যিনি মুসার নিকটে আসতেন। বস্তুত মুহাম্মাদ বর্তমান মানব জাতির জন্য নবী মনোনীত হয়েছেন, তাকে বলো তিনি যেন অবিচল থাকেন। খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন এবং ওয়ারাকা যা বলেছেন তা তাকে জানান। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরা গুহায় মাসব্যাপী ইবাদত শেষ হলে তিনি মক্কায় ফিরে যথারীতি কাবার তাওয়াফ করতে শুরু করলেন। এই সময় ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা, তুমি যা দেখেছ ও শুনেছ বলো তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সমস্ত ঘটনা বললেন। সব শুনে ওয়ারাকা বললেন, নিশ্চিত জেনো তুমি এ যুগের মানব জাতির নবী, সেই মহাদূতই তোমার কাছে এসেছিলেন যিনি মুসার কাছেও আসতেন। তুমি এটাও নিশ্চিত জেনে রাখো যে তোমার বাণীকে মিথ্যা প্রতিপন্ন করা হবে, নির্যাতন করা হবে, তোমাকে দেশান্তরিত করা হবে এবং তোমার বিরুদ্ধে লড়াই করা হবে। আমি যদি তখন জীবিত থাকি তাহলে অবশ্যই আল্লাহর দিন প্রতিষ্ঠায় তার সুবাদ থাকবে। অতঃপর ওয়ারাকা তার কাছে মাথায় এগিয়ে নিয়ে গেলেন এবং তার কবরে চুমু খেলেন। তাওয়াব সমাপ্ত করে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে গেলেন। প্রিয় দর্শক, দেখলাম আমরা জাবালে নূরের চূড়ান্ত সীমা, এই শৃঙ্গের মধ্যেই এসেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রচার করলেন দিন এবং উম্মতের জন্য কাঁদলেন, যে উম্মতের জন্য এত কষ্ট স্বীকার করেছেন, আমরা উম্মত হয়ে কী করলাম। এখন আমি সকলকেই অনুরোধ জানাব, আমরা শুধু দেখাই বড় কথা না, জানাটাই বড় কথা না, আমল করা হলো বড় কথা। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা যেন আমাদের থাকে। আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল্লাহ দেখা যাচ্ছে, ঠিক এই যে বাইতুল্লাহকে দেখে দেখে তিনি ইবাদত করেছেন এবং উম্মতের মুক্তির জন্য রাস্তা খুঁজেছেন, কত কষ্ট করেছেন, আমরা সেই পথ ধরব। আল্লাহ যেন ধরার তৌফিক এনায়েত করেন। প্রিয় দর্শক, আমরা উপভোগ করলাম একটি চমৎকার বিষয়, জাবালে নূর, যেখানে কোরআন নাজিল হয়েছে। আগামীকাল ইনশাআল্লাহ আরও একটি চমৎকার বিষয় নিয়ে এ সময় আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নিয়ে খায়া দারাজ করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।